বন্ধুরা সায়েন্সবিদের পক্ষ থেকে সকলকে স্বাগত অঙ্কটি করার আগে আমরা বিস্তারিত অঙ্কটি আগে দেখে নিই এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় তারপর আমি শর্টকাট টেকনিকটা বুঝিয়ে দিচ্ছি কত সহজে আমরা অঙ্কটি করতে পারি তো প্রথমে বিস্তারিত নিয়মটি জেনে নিই কারণ এটি না জানলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না সেই কারণে বিস্তারিত নিয়মটি আমি আগে বলে দিচ্ছি যেহেতু বলা আছে তিনটি লেবু দু টাকায় কিনেছে তাহলে তিনটি লেবুর ক্রয় মূল্য দু টাকা তো আমি তিনটি লেবু দু টাকায় কেনে সুতরাং প্রতিটি লেবু অর্থাৎ একটি লেবু কিনবে দুই বাই তিন টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য দুই বাই তিন টাকা একই রকমভাবে দুটি লেবু তিন টাকায় বিক্রি করে দুটি লেবু বিক্রি করে তিন টাকায় তাহলে একটি লেবু তিন বাই দুই টাকায় বিক্রি করে অর্থাৎ প্রতিটি লেবুর বিক্রয় মূল্য তিনের দুই টাকা এবার একটি লেবুতে লাভ হয় একটি লেবুতে লাভ হয় বিক্রয় মূল্য প্রতিটি লেবুর বিক্রয় মূল্য বিয়োগ প্রতিটি লেবুর ক্রয় মূল্য তাহলে আমরা খুব সহজেই তিন বাই দুই মাইনাস দুই বাই তিন বিয়োগ করলে পাঁচ বাই ছয় পেয়ে যাচ্ছে এরপর যেটা আমাদের করতে হবে দুই বাই তিন টাকায় প্রতিটি লেবু কিনে লাভ করে পাঁচ বাই ছয় টাকা অর্থাৎ প্রতিটি লেবুর ক্রয় মূল্য আমরা এর আগে বের করেছি টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি টাকায় প্রতিটি লেবু কিনে লাভ করে ফাইভ বাই সিক্স টাকা তাহলে এক টাকায় প্রতিটি লেবু কিনে লাভ করতে পারবে ফাইভ বাই সিক্স ইন্টু টু বাই থ্রিটা এখানে যেহেতু বাই থ্রি বাই টু হওয়ার কথা টু বাই থ্রি হওয়ার কথা ছিল গুণ হয়ে থ্রি বাই টু হয়ে গেল তাহলে একশো টাকায় প্রতিটি লেবু কিনে যেটি লাভ করবে সেটাই হলো শতকরা লাভ তাহলে এই অংশের সাথে একশো গুণ করে দিতে হবে গুণ করে দেওয়ার পরে যেটা আমরা কাটাকুটি করে দেখতে পাচ্ছি একশো টাকা বেরিয়েছে অর্থাৎ এটি হলো শতকরা লাভ একশো টাকায় প্রতিটি লেবু কিনে লাভ করবে একশো টাকা তাহলে শতকরা লাভ আমাদের একশো টাকা এটা হলো সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতিতে আমি অঙ্কটি বোঝালাম এবার অঙ্কটি কত সহজে শর্টকাটে করা যায় সেই নিয়মটি দেখাচ্ছে শর্টকাট পদ্ধতিতে আমরা এভাবে লিখতে পারি তিনটি লেবু দু টাকায় কিনেছে অর্থাৎ ক্রয় মূল্য কে আর পরের লাইনে লিখতে পারি দুটি লেবু তিন টাকায় বিক্রি করেছে অর্থাৎ বিক্রয় মূল্য বি এবার আমরা কোনা কোনি গুণ করে ক্রয় মূল্যটা পেয়ে যাব দুই চার আর এভাবে কোনাকণি গুণ করলে তিন ত্রিককে নয় এটা হলো বিক্রয় মূল্য পেয়ে গেলাম খুব সহজে তাহলে শতকরা লাভ আমরা এর আগে যে সূত্রটা শিখেছিলাম বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড এটা হলো শতকরা লাভ তাহলে এখানে নাইন বাই ফোর মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড এভাবে আমরা লিখতে পারি অর্থাৎ ফাইভ বাই ফোর ইন্টু হানড্রেড কাটাকুটি করলেই অ্যান্সারটা বেরিয়ে গেল খুব সহজে আমরা এভাবে উত্তরটা বের করে ফেলতে পারি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারি ধন্যবাদ সকলকে